মানুষ পৃথিবীর অধিবাসী। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী গত প্রায় 3 লাখ বছর যাবৎ মানুষ এই গ্রহটিতে বাস করছে। ভাবছে নিশ্চয়ই, এই লম্বা সময়ে পৃথিবীর এমন কোনো স্থান বাকি নেই যেখানে মানুষের পা পড়েনি। কিন্তু বাস্তবতা হল, আমাদের চিরচেনা গ্রহ এই পৃথিবীর অনেক স্থানই এখনও আমাদের অপরিচিত এবং রহস্যময়। হয়তো শুনে থাকবেন, সাগর এবং মহাসাগরের তলদেশগুলোর শতকরা 80% এখনও মানুষের অজানা রয়ে গেছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও কথাটা কিন্তু সত্যি। শুধু সাগর তলই না, স্থলভাগেও মরুভূমি এবং পর্বতমালার মতো দুর্গম অনেক এলাকাতেই হয় এখনও মানুষের পা পড়েনি, অথবা এখন পর্যন্ত গুটি কয়েক মানুষ সেখানে পৌঁছতে সক্ষম হয়েছেন। এরকম 5টি স্থান সম্পর্কে জানাতে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। তাই চলুন আর দেরি না করে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে সেই 5টি দুর্গম স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। নিউ হেব্রিডেস স্ট্রেঞ্জ। এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন স্থানে মহাসাগরের তলদেশে মোট 30টির মতো সুগভীর পরিখার সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে গভীরতম পরিখাটির নাম হয়তো আপনি শুনে থাকবেন। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত সেই পরিখাটির নাম ম্যারিয়ানা ট্রেঞ্জ। অপেক্ষাকৃত স্বল্প পরিচিত আরেকটি পরিখার নাম নিউ হেব্রিডেস ট্রেঞ্জ। এর গভীরতা ম্যারিয়ানা ট্রেঞ্চের তুলনায় কম হলেও পরিখাটি অনেক বেশি রহস্যময়। 2013 সালের আগে পরিখাটি সম্পর্কে আমাদের বিস্তারিত কোনো ধারণাই ছিল না। নিউ হেব্রিডেস ট্রেঞ্চটি নিউজিল্যান্ডের 1000 মাইল উত্তরে কোরাল সাগরে ভানুয়াতু এবং নিউ ক্যালিজোনিয়া দ্বীপ দুটোর মাঝখানে অবস্থিত। 1910 সালে জার্মানির একটি জাহাজ এই পরিখাটি আবিষ্কার করে। কিন্তু এরপর 100 বছরেরও বেশি সময় পরিখাটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। অবশেষে 2013 সালে অ্যাবারডিন ইউনিভার্সিটির একদল গবেষক পরিখাটি নিয়ে গবেষণা শুরু করেন। এটির সর্বোচ্চ গভীরতা 25,000 ফুট, দৈর্ঘ্য 750 মাইলের বেশি আর প্রস্থ 45 মাইল। মানুষবিহীন একটি ডুবোজাহাজে ক্যামেরা সংযুক্ত করে সেটাকে গবেষকরা ওই পরিখার তলদেশে পাঠিয়ে দেন। কিন্তু ক্যামেরায় ধারণকৃত ছবিগুলো একেবারেই অপ্রত্যাশিত ছিল। গবেষকরা সেখানে বিপুল সংখ্যক গ্রে কাস্ক প্রজাতির ইল মাছের সন্ধান পান, যার কোনোটা 3 ফুটের বেশি লম্বা ছিল। এছাড়া পরিখার তলদেশ টকটকে লাল রঙের বিশাল সাইজের চিংড়ি মাছে ভর্তি। অথচ এসব পরিখার সবচেয়ে বেশি যে প্রজাতির মাছের সন্ধান পাওয়া যায় সে গ্র্যানিডিয়ার মাছের দেখাই পাওয়া যায়নি। তাছাড়া স্নেইল ফিশ প্রজাতিটাও অনুপস্থিত ছিল। উল্টো দিকে গ্রে কাস্ক প্রজাতির রিল মাছ কিন্তু অন্যান্য পরীক্ষায় তেমন দেখা যায় না। অর্থাৎ এই পরীক্ষাটি অন্যান্য পরীক্ষার তুলনায় ব্যতিক্রমী। কিন্তু এর কারণটা বিজ্ঞানীরা এখনও খুঁজে বের করতে পারেননি। আতাকামা মরুভূমি। চিলির উত্তর প্রান্তে প্রায় 40,000 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমির নাম আতাকামা মরুভূমি। এই বিস্তীর্ণ এলাকায় কোনো জীববৈচিত্র্যের অস্তিত্ব নেই বললেই চলে, কারণ এখানে মাটির বদলে অধিকাংশ এলাকায় লবণের আস্তরে ঢাকা। তাছাড়া এখানে বছরের পর বছর কোনো বৃষ্টিপাত হয় না। সব মিলিয়ে তাই এই এলাকাটার চেহারা পৃথিবীর বুকে এক খণ্ড মঙ্গল গ্রহের মতো দেখায়। বৃষ্টিহীনতার মূল কারণ এই মরুভূমির একদিকে সুউচ্চ আন্দিজ আর অন্যদিকে চিলির উপকূলীয় পর্বতমালার অবস্থান। তাই জলীয় বাষ্পসম্পন্ন বাতাস এই এলাকায় প্রবেশেরই সুযোগ পায় না। অবশ্য সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উঁচুতে অবস্থিত এই মরুভূমির আকাশ মেঘমুক্ত এবং বাতাস চরম শুষ্ক থাকায় সূর্যাস্তের পর এই মরুভূমি মহাকাশ পর্যবেক্ষণের জন্য আদর্শ জায়গা, যে কারণে এখানে আন্তর্জাতিক একাধিক মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। পাশাপাশি লবণের আস্তরে ঢাকা থাকা এই এলাকায় বিশ্বের বৃহত্তম সোডিয়াম নাইট্রেটের খনি অবস্থিত। অবশ্য বর্তমানে সোডিয়াম নাইট্রেট কৃত্রিম প্রক্রিয়ায় উৎপাদিত হওয়ায় এই খনিটি এখন পরিত্যক্ত, তাই এখানে একাধিক পরিত্যক্ত শহরও চোখে পড়বে, ধীরে ধীরে যেগুলো মরুর বালিতে ঢাকা পড়ে যাচ্ছে। তাছাড়া এই মরুভূমিতেই পৃথিবীর প্রাচীনতম মমিকৃত মরদেহটির সন্ধান পাওয়া গেছে, যা মিশরে পাওয়া মমিগুলোর তুলনায় 1000 বছর বেশি পুরনো। কার্বন ডেটিং প্রক্রিয়া অনুযায়ী এই মমিটির বয়স 9,000 বছরেরও বেশি। অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা শুধু সবচেয়ে দুর্গম মহাদেশই না, এটি একই সাথে শীতলতম এবং একমাত্র মহাদেশ যেখানে কোনো স্থানীয় মানুষের বসবাস নেই। পৃথিবীর শীতলতম এই মহাদেশের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা -128 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি তুষারঝড়ের সময় প্রায় বাতাসের গতি ঘন্টায় 200 মাইল ছাড়িয়ে যায়, আর শীতকালে প্রায় 6 মাস এখানে সূর্যের দেখা পাওয়া যায় না বললেই চলে। 18 শতকের শেষ ভাগে প্রথমে এই মহাদেশটির সন্ধান পাওয়া যায়। এরপর 100 বছরের বেশি সময় সেখানে কেউ পা রাখার সাহস করেনি। পুরো 19 শতকটা অজয় থাকার পর শেষ পর্যন্ত 1911 সালের 14 ডিসেম্বর নরওয়ের অভিযাত্রী রোল্ড এমুনসন দক্ষিণ মেরু জয় করেন। তার মাত্র 5 সপ্তাহ পরেই ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট সেখানে পৌঁছান। তবে এক হিসেবে অ্যান্টার্কটিকা মহাদেশটি কিন্তু এখনও অজেয়ই রয়ে গেছে,
কারণ মহাদেশটির মূল স্থলভাগ ভীষণ পুরু, বরফের নিচে চাপা পড়ে আছে। বিজ্ঞানীদের হিসেবে মহাদেশটির উপর জমে থাকা বরফের গড় পুরুত্ব 1 মাইলের বেশি। অর্থাৎ অ্যান্টার্কটিকার মূল রহস্য ভেদ করতে হলে বরফ ঘুরে 1 মাইলের বেশি গভীর একটি গর্ত তৈরি করতে হবে। তবে অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে অ্যান্টার্কটিকা তার কিছু রহস্য প্রকাশ করেছে। আমরা জানি এই মহাদেশে ভস্টক নামে সুপেয় পানির একটি বিশাল হ্রদের অস্তিত্ব রয়েছে, কিন্তু সেটি প্রায় 2.5 মাইল পুরু বরফের নিচে চাপা পড়ে আছে। এছাড়া সেখানে ছোট বড় আরও প্রায় 200টির মতো সুপেয় পানির হ্রদ বিদ্যমান। ধীরে ধীরে বরফের নিচে চাপা পড়ে থাকা মহাদেশটির মানচিত্র স্পষ্ট হয়ে উঠছে। এই মহাদেশে আরও একটি প্রাকৃতিক আশ্চর্য হচ্ছে মাউন্ট এরেবাস। এটি পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি, যার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট এই লাভার স্রোতটি পৃথিবীর প্রাচীনতম লাভার স্রোত। এই মহাদেশটি মূলত বিজ্ঞানী আর গবেষকরাই ব্যবহার করে থাকেন। বছরের একটা নির্দিষ্ট সময় বিভিন্ন দেশের হাজার হাজার গবেষক সেখানে পরীক্ষা নিরীক্ষা চালাতে ভিড় জমান। এদের মধ্যে একাধিক দম্পতি থাকায় এই মহাদেশে কয়েকটি শিশুর জন্ম হয়েছে। সংক্ষিপ্ত গ্রীষ্মকালে পর্যটকরাও এই মহাদেশে ঘুরতে যান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই চরম ঠান্ডার মধ্যেও কিন্তু বিভিন্ন প্রাণীর বসবাস রয়েছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন, তিমি, সিল মাছ এবং এক প্রজাতির কৃমি। কে জানে এই মহাদেশ সম্পর্কে বিস্তারিত জ্ঞান আমাদের আরও কত বিষয়ের মুখোমুখি করবে। নামিব মরুভূমি। আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত নামিবিয়া দেশটির কথা কেউই খুব একটা ভাবে না, কিন্তু পৃথিবীর অন্যতম রহস্যময় মরুভূমিটির অবস্থান এই দেশেই। পৃথিবীর সবচেয়ে জনবিরল এই দেশের পশ্চিম উপকূল সংলগ্ন বিশাল এলাকা মরুভূমির দখলে রয়েছে। নামিব নামের এই মরুভূমি থেকেই নামিবিয়া নামটির উৎপত্তি হয়। স্থানীয় ভাষায় এর অর্থ বিস্তীর্ণ প্রান্তর। গবেষকদের হিসেবে এই মরুভূমিটির বয়স 80 মিলিয়ন বছর, অর্থাৎ এটি পৃথিবীর প্রাচীনতম মরুভূমি। এই মরুভূমির কিছু এলাকায় গত প্রায় 55 মিলিয়ন বছর কোনো বৃষ্টি পড়েনি, তাই মানুষের বাস এখানে নেই। হয়তো সে কারণেই পৃথিবীর সবচেয়ে তার 1/4 এই মরুভূমিতে বাস করে। এছাড়া পৃথিবীর সর্বোচ্চ বালি পাহাড় বা স্যান্ড ডিউনের অবস্থান এই মরুভূমিতেই। ডিউন 7 নামক এই চিলাটির উচ্চতা 383 মিটার। তবে এই মরুভূমির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এখানে প্রায় 150টির মতো ঘোড়া বাস করে। আফ্রিকা মহাদেশে ঘোড়া দেখা যায় না, অথচ সেই আফ্রিকার এমন শুষ্ক প্রত্যন্ত এলাকায় এই ঘোড়াগুলোর অস্তিত্ব নিঃসন্দেহে রহস্যময়। ধারণা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী যে ঘোড়াগুলো ব্যবহার করত, বিশৃঙ্খলার সুযোগে তার কিছু পালিয়ে গিয়েছিল। কাছে একটি জলাশয় থাকায় ঘোড়াগুলোর পানি পেতে কোনো অসুবিধা হয়নি। সেই পালিয়ে যাওয়া ঘোড়াগুলোর বংশধররাই বর্তমানে এই নামিব মরুভূমির সীমান্ত এলাকায় চষে বেড়ায়। বিজ্ঞানীদের ধারণা, বিবর্তনের ফলে এই ঘোড়াগুলো সম্ভবত অপেক্ষাকৃত কম পানি ব্যবহার করে জীবন ধারণের কৌশল আয়ত্ত করে নিয়েছে। ইদানিং অবশ্য দেশটির সরকার ঘোড়াগুলোর জন্য মাঝে মধ্যে খাবার সরবরাহ করে। তবে তেমন কোনো সাহায্য ছাড়াই যখন ঘোড়াগুলো এত বছর টিকে থাকতে পেরেছে, এই সাহায্যের খুব একটা দরকার ছিল না বললেও চলে। গ্যাংখার পুয়েনসাম। পেশাদার পর্বতারোহণকারীদের জন্য এখনও মানুষের পা পড়েনি এমন পর্বতশৃঙ্গে আরোহণের রোমাঞ্চটা একেবারেই ভিন্ন রকমের। তাই এমন পর্বতশৃঙ্গের খোঁজ পাওয়া গেলে তাদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এরপরেও বিস্ময়কর ব্যাপার হল, এখনও পৃথিবীতে মানুষের পা পড়েছে এমন শৃঙ্গের তুলনায় আরোহণ করা হয়নি এমন শৃঙ্গের সংখ্যা অনেক গুণ বেশি। এসব পর্বতের অধিকাংশই হয় ভীষণ দুর্গম অথবা রাজনৈতিকভাবে চরম অস্থিতিশীল এলাকায় অবস্থিত, যে কারণে এগুলোয় আরোহণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এদের মধ্যে একটি পর্বত ভীষণ রহস্যময়। পর্বত শৃঙ্গটির নাম গ্যাংখার পুয়েনসাম, যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গগুলোর তালিকায় 40তম স্থানে রয়েছে। এর উচ্চতা 24,981 ফুট। পর্বতটির অবস্থান ভুটান এবং তিব্বতের সীমান্ত এলাকায়। তবে রাজনৈতিক মানচিত্র অনুযায়ী পর্বতটি ভুটানে অবস্থিত। কয়েক দফা এই পর্বত শৃঙ্গটি বিজয়ের চেষ্টা করা হলেও এখনও তা মানুষের অভেদ্যই রয়ে গেছে। আর এখন তো পর্বতটিতে চড়ার চেষ্টা করাই আইনত দণ্ডনীয় ঘটনায় পরিণত হয়েছে, কারণ 1994 সালে ভুটান সরকার তার দেশের নাগরিকদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে পর্বতটিতে চড়া বেআইনি ঘোষণা করে। ভুটানের অধিবাসীরা বিশ্বাস করেন এই পর্বতটি একাধিক দেবদেবীর বাসস্থান, তাই এটি আরোহণের চেষ্টা তাদের চোখে চরম ধৃষ্টতা। ভুটান সরকারের নতুন সেই আইন উপেক্ষা করেই 1998 সালে জাপানের একদল আরোহণবিদ পর্বতটির তিব্বত সংলগ্ন ঢালবে ওঠার চেষ্টা করে। পর্বতের ওই অংশটি চীনের নিয়ন্ত্রণে থাকায় ভুটানের আইন সেখানে প্রযোজ্য ছিল না, কিন্তু ভুটান সরকার সেই চেষ্টার খবর পেয়ে যায়। পরে তাদের প্রবল আপত্তির মুখে জাপানের আরোহণবিদরা তাদের চেষ্টা ইতি টানেন। এরপর ওই দলের এক সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আমাদের যাত্রা ভেস্তে যাবার পুরো কারণটা বলতে পারছি না, তবে সংক্ষেপে ভুটান সরকারের সাথে রাজনৈতিক কোন্দলের আশঙ্কায় আমরা ওই পর্বতে আরোহণ করতে পারছি না।
অবশ্য ভুটান সরকার আপত্তি না জানালেও জাপানের ওই দলটি সেই পর্বত শৃঙ্গ বিজয়ের চেষ্টায় সফল হতো কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ অতীতে চারবার আরোহণকারীরা এই পর্বত শৃঙ্গটি বিজয়ের চেষ্টায় ব্যর্থ হয়েছেন। প্রথমবার অভিযাত্রী দলটি নিখুঁত মানচিত্রের অভাবে পর্বতটি খুঁজে বের করতে পারেননি। দ্বিতীয়বার অতিরিক্ত ঠান্ডায় অভিযাত্রী দলের সদস্যরা তীব্র ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া পর্বতটির চূড়ার ঠিক আগের অংশটা বেয়ে ওঠা রীতিমতো অসম্ভবই বলতে হবে। এরপর 1985 সালে ব্রিটিশ একদল অভিযাত্রী অসুস্থতার কারণে তাদের চেষ্টা ইতি টানেন। আর 1986 সালে অপ্রত্যাশিত ভারী বর্ষায় অস্ট্রেলিয়ার একদল অভিযাত্রীর চেষ্টা ব্যর্থ হয়। বারবার চেষ্টার পরেও পর্বত শৃঙ্গটি অজেয় থাকায় অনেকেই মনে করেন পর্বতটি সম্পর্কে ভুটানবাসীর ধারণাটা ঠিকও হতে পারে। হয়তো গ্যাংখার পুয়েনসামে আসলেও দেবদেবীর বাস রয়েছে, যে কারণে মানুষের পক্ষে তা জয় করা সম্ভব হয়ে উঠছে না। ঘটনা যাই হোক, এই পর্বতটি পৃথিবীর বিখ্যাত কিন্তু অজেয় স্থানগুলোর মধ্যে অন্যতম। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেকবাউন্ড।